ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বর্তমান সময়ের একটি ভয়ঙ্কর নাম করোনা ভাইরাস বা কোভিড-19। তো এই করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এবং প্রচুর পরিমাণ মানুষ ইতিমধ্যে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তো আমরা প্রতিনিয়তই আসলে এর আপডেট জানতে খুবই আগ্রহী যে আসলে বিশ্বে এ পর্যন্ত কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে কতজন। সেই সাথে আমরা দেশভিত্তিকভাবেও আসলে জানতে চাই যে কোন দেশে কতজন আক্রান্ত হয়েছে এবং কতজন মারা গিয়েছে। তো এই তথ্যগুলো আসলে কোথায় আমরা একবারে পেতে পারি এই সে বিষয়টি আমাদের হয়তো অনেকেরই জানা নেই। তো আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটটি থেকে আপনারা করোনা ভাইরাসের একদম লাইভ আপডেট দেখতে পাবেন। অর্থাৎ আজকে পর্যন্ত বিশ্বের কোথায় কতজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং কতজন মারা গিয়েছে সেটি, এবং আপনি ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটি দেশের যে পরিস্থিতি সেটিও কিন্তু আসলে এখান থেকে দেখে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা সেজন্য চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বক্স আমাদের টাইপ করতে হবে ওয়ার্ল্ডোমিটার। আপনারা স্পেলিংটি একটু খেয়াল রাখবেন, WORLDOMETER। ওয়ার্ল্ডোমিটার লিখে যখন এখান থেকে এন্টার করা হবে তখন আপনারা দেখতে পাবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি এখানে লেখা রয়েছে করোনা ভাইরাস আপডেট ওয়ার্ল্ডোমিটার। তো এখানে ক্লিক করার পর আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে সেই ওয়েবসাইটে আপনি করোনা ভাইরাসের একদম লাইভ আপডেটটা দেখতে পাবেন যে এই মুহূর্তে আসলে কোথায় কী পরিমাণ আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা রয়েছে। দেখুন এখানে প্রথমে রয়েছে করোনা ভাইরাস কেসেস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 46,57,145 জন এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বব্যাপী, এটা আজকে পর্যন্ত যে রিপোর্ট। এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 309,239 জন দেখতে পাচ্ছেন, এবং সুস্থ হয়েছে এ পর্যন্ত 17,77,299 জন। এবং এই মুহূর্তে অ্যাক্টিভ কেস, ক্লোজ কেস, এছাড়া আপনি টোটাল আক্রান্ত এবং টোটাল মৃত্যুর একটি গ্রাফ দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তো এখানে আপনি চাইলে কান্ট্রি ওয়াইজও দেখতে পারেন যে কোন দেশে আসলে কতজন আক্রান্ত হয়েছে। দেখুন এখানে যে একটি ছক রয়েছে, ছকে কিন্তু আপনাকে বিস্তারিতভাবে সব দেখানো হয়েছে যেখানে টোটাল যে পরিসংখ্যান সেটা কী। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইউএসএ বা আমেরিকাতে আপনার টোটাল আক্রান্তের সংখ্যা দেখাচ্ছে 14,85,912 জন, যেখানে নতুন আক্রান্ত হয়েছে এখানে 1,627 জন, মোট মৃত্যুবরণ করেছে 88,550 জন, এবং নতুন মৃত্যুবরণকারী সংখ্যা 43 জন। এভাবে আপনার টোটাল রিকভার, অ্যাক্টিভ কেস, এরকম অনেকগুলো প্যারামিটার কিন্তু আপনাকে এখানে দেখানো হচ্ছে। একইভাবে আমেরিকার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পেন, রাশিয়া, ইউকে, ইটালি, যে দেশগুলো আসলে বেশি আক্রান্ত হয়েছে সেই দেশগুলোর একটা পুরোপুরি পরিসংখ্যান কিন্তু এখানে আপনি এই চার্টে দেখতে পাবেন। এবং এই চার্টে অনেকটা নিচ দিকে আসলে পরে এখানে আপনি বাংলাদেশের হিস্ট্রিও পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বাংলাদেশের যে করোনা পরিস্থিতি সেটার একটি লাইভ আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এই লিস্টে আপনারা বাংলাদেশ সহ কমন সমস্ত দেশের ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। আসলে বাংলাদেশটা খুঁজে বের করা এই মুহূর্তে বেশ সময় সাপেক্ষ, সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আপনারা এই লিস্ট থেকে বাংলাদেশের ডিটেলসটিও খুঁজে বের করে দেখে নিতে পারবেন, এবং এখানে সমস্ত ধরনের ডেটা কিন্তু এখানে রয়েছে। আপনারা ছকের যে হেডিং সেখানে দেখতে পাচ্ছেন টোটাল সব ধরনের ডেটা কিন্তু এখানে দেয়া রয়েছে। আশা করি এই ওয়েবসাইটটি থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য আপনারা দেখে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।